বন্ধুগণ, আমাদের পৃথিবীর 71% জলভাগ এবং বাকি 29% স্থলভাগ। পৃথিবীর স্থলভাগকে 60টি মহাদেশে ভাগ করা হয়েছে। মহাদেশগুলি সম্পর্কে জানতে এবং পৃথিবীর 195টি দেশের মধ্যে কোন মহাদেশে কয়টি দেশ রয়েছে তা জানতে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। এশিয়া মহাদেশ, এটি আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। এই মহাদেশে মোট দেশের সংখ্যা 48টি। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এই মহাদেশে অবস্থিত। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে থাকা তাজমহল ও চীনের প্রাচীর এই মহাদেশে অবস্থিত। এই মহাদেশেই পৃথিবীর মোট লোক সংখ্যার 60% লোক বসবাস করে। ইউরোপ মহাদেশ, এই মহাদেশে মোট দেশের সংখ্যা 44টি। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি এবং পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়ার কিছু অংশ এই মহাদেশে অবস্থিত। আফ্রিকা মহাদেশ, এই মহাদেশে মোট দেশের সংখ্যা 54টি। এটি আয়তনে মহাদেশের মধ্যে দ্বিতীয়। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা এবং দীর্ঘতম নদী নীলনদ এই মহাদেশে অবস্থিত। অস্ট্রেলিয়া মহাদেশ, এই মহাদেশ আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ। এই মহাদেশে মোট দেশের সংখ্যা 14। ক্যাঙ্গারুর জন্য বিখ্যাত এই মহাদেশ। অ্যান্টার্কটিকা মহাদেশ, এই মহাদেশ হলো পৃথিবীর একমাত্র মহাদেশ যেটি জনসংখ্যাবিহীন। এটি পুরো বরফ দ্বারা আবৃত। দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই মহাদেশে মোট দেশের সংখ্যা 12টি। পৃথিবীর সবচেয়ে বড় নদী আমাজন এই মহাদেশে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডাও একমাত্র এই মহাদেশে পাওয়া যায়। উত্তর আমেরিকা মহাদেশ, এই মহাদেশে মোট দেশের সংখ্যা 23টি। এটি আয়তনে মহাদেশগুলির মধ্যে তৃতীয় বৃহত্তম। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র এই মহাদেশে অবস্থিত। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।